হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার খোকন কারণ ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো আমার রাধা মাধবের আশীর্বাদে। তো এখন থেকেই আমার আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমরা একটু সাজুগুজু করেছি। তো আমরা এসেছি আমাদের মায়ের বাড়িতে। তো এখন বাজে 1:30 বাজতে যায়, আমরা এসেছি 12:00 এসেছি। তো আমাদের মায়েদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হয়, তো দোলের দিন থেকে অনুষ্ঠান স্টার্ট হয়। তো আমি ওই দিন থেকে আসিনি, আজকে অনুষ্ঠানটা দিনের বেলা খুব ভালো হবে। তো এইটাকে চতুর্দশ মাদল বলে। তো তোমাদের দেখাবো, আমি যাচ্ছি। তো অনেকটা মনে হচ্ছে হয়ে যাচ্ছে। তো আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাকুর আছে, ওই গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুরকে নিয়ে বড় একটা পুকুর আছে। তো ওই পুকুরের চারপাশে ঠাকুর নিয়ে নাচা হয়। তো অনেক লোক আছে দূর দূর থেকে। তো আমার বাপের বাড়ির একেবারে সামনে, তার জন্য এসছি দেখতে। তো তোমরা সাথে থাকো, তোমাদের শেয়ার করবো। তো এই যে দেখো আমার ছোট্ট বাবুসানাও রেডি হয়ে গেছে, যাবে, দুষ্টুমি করছে, চেঁচামেচি করছে। এমনিতে গরম পড়েছে, তার জন্য সবাই একটু হালকা সাজুগুজু করে নিয়েছি, খুবই গরম। এই যে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো সবাই হালকা পাতলা করে সাজছে। তো চলো বন্ধুরা, আমি বেশি কথা বলতে পারছি না, মাইকের আওয়াজটা আসছে। তো চলো সেখানে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো যেখানে মাদল বসছে সেখানে আমরা পৌঁছে গেছি। তো দেখো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কত লোক, দেখো এত ভিড়, এগোনো যাচ্ছে না, ক্যামেরা নিয়ে এগোনেই যাচ্ছে না। তো প্রচুর লোক এসছে, দিনেতে হয় তো এই অনুষ্ঠানটি, তার জন্য প্রচুর লোক হয়। তো সবাই মিলে দেখো হোলি খেলছে। তো ছুটোছুটি দৌড়াদৌড়ি দেখো সবাই। এই যে দেখো আমার দিদি এটা রং খেলছে, দেখো সবাই মিলে অনুষ্ঠান দেখতে এসে এই সব রং খেলা হচ্ছে। তো আমি বারণ করছি, কেউ কথা শুনছে না, আমাকেও মাখিয়ে দিয়েছে। তো আমার দিদি ছোটো ছোটো ছেলেরা তারা আরও খুব দুষ্টুমি করছে, জোর করে আমাকে মাখিয়ে দিল। তো সবাই মিলে এই দেখো আমাদের সোনিয়াকেও মাখাতে, এই যে এইটা আমার দিদির মেয়ে, তাকেও মাখিয়ে দিয়েছে। তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু পুকুরের চারপাশে নেচে নেচে আসছে মণ্ডপের কাছে। তো অনেকবার নাচা হয়ে গেছে, আমরা শেষ মুহূর্তে পৌঁছেছি। এই যে দেখো বাবুসেনা কান্নাকাটি করছে, এত লোকজন দেখেনি তো কখনো, তো খুব ভিড়, তারপরে গরম, তার জন্য খুব কান্নাকাটি করছে। তো বৌদিকে আমি বলছি তো নিয়ে চলে যাও। তো বাবুসোনার মানসিক আছে, পুজো জন্য বাতাসা লুট দেওয়া হবে, তার জন্য বৌদি দাঁড়িয়েছিল। তো একটু বাবুসোনাকে নিয়ে বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো খুব কান্নাকাটি করছে। তো দেখো বন্ধুরা এই যে দেখো সবাই নেচে নেচে আমাদের প্রভুকে মাথায় করে নিয়ে আসছে। তো খুব আমাদের তো খুব ভালো লাগছে, তোমরাও দেখো খুব ভালো লাগবে। আর আমাদের প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু দুটো আছে, দুটোকে নিয়েই নাচা হচ্ছে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে আমাদের প্রভুর গলায় প্রচুর প্রচুর টাকার মালা। অনেকে মানসিক করে, মানসিক তাদের প্রভু পূর্ণ করলে তারা যে যেমন মানসিক করে যত টাকার মালা দেবে তো তারা দেয়। তো দেখো আমাদের প্রভুর গলায় টাকার মালায় ভরে গেছে। তো সারা রাত ধরে নাচ হচ্ছে, তো পুরো গ্রাম পরিক্রমা করে সারা রাত মাথায় করে প্রভুকে নিয়ে নেচে নেচে এই সকালে 11:00 দিকে ঢুকে বিশ্রাম করে আবার পুকুরের চারিপাশে নাচা শুরু হয়েছে। তো দেখো কত লোক নেচে নেচে আসছে প্রভুকে মাথায় নিয়ে। তো তোমরা প্লিজ খেয়াল করবে যে প্রভু গলায় কত টাকার মালা ঝুলছে, প্রচুর টাকার মালা। তো সবাই নেচে নেচে আসছে, আর দেখো সবাই হোলি খেলছে। ওই যে দেখো আমাদের প্রভুজি মাথায় আসছে, দেখো এই যে দেখো গলাতে কীরকম টাকার মালা দেখেছো, প্রচুর টাকার মালা।
বন্ধুরা দেখো ঠাকুর নাচ শেষ হয়ে গেল, তো এবার ঠাকুরকে মণ্ডপে রাখা হবে, তার জন্য নামানো হচ্ছে। তো দেখো আবারও একবার তোমরা দেখে নাও ঠাকুরের গলা টাকার মালা কীরকম পরানো হয়েছে, মানসিক মালা। তো এবার ঠাকুর নামিয়ে মণ্ডপে কিছুক্ষণ রাখা হবে, তারপরে বাতাসার লুট হবে। তো তোমরা দেখো বন্ধুরা দেখো এই পুকুরে চারপাশে প্রভুকে নিয়ে নাচা হয়েছিল। তো নাচা তো কমপ্লিট হয়ে গেল। তো এই পুকুরটাকে পদ্ম পুকুর বলে, আগে এই পুকুরটাতে প্রচুর পদ্ম ফুল হতো, তো এখন আর পদ্ম ফুল হয় না। তো আগে প্রচুর পদ্ম ফুল হতো, তো এই পুকুর নিয়ে অনেক গল্প আছে, অনেক কিছু এই পুকুরটা নিয়ে ঘটেছে, তো সবটাই তোমাদের কাছে বলতে পারবো না। তো দেখো এখন বাতাসা লুট শুরু হয়ে গেছে, প্রচুর বাতাসা লুট করা হচ্ছে, কুইন্টাল কুইন্টাল বাতাসা লুট করা হচ্ছে। তো এক একজন 2-3 কিলো করে বাতাসা কুড়োয়, তো সবাই মিলে দেখো বাতাসা কুড়োচ্ছে। তো আমি ভেতরে ঢুকছি না, কারণ ক্যামেরা আছে, আবার আমার চশমা পরা আছে, তো চশমাতে একটু বাতাসা যদি পড়ে যায় তো কী হবে তোমরা তো বুঝতেই পারছো, তার জন্য আমি দূর থেকে ক্যামেরা করছি। তোমরা দেখো সবাই মিলে বাতাসা কুড়োচ্ছে। বন্ধুরা দেখো পুকুরে এপারে আবার চলে এলাম, ওই পারে ছিলাম। তো পুকুরটা এই রাস্তা দিয়ে প্রভুকে নিয়ে নাচা হয়েছিল পুকুরের চারপাশ। তো দেখো এখানে ছোট বাচ্চাদের কিছু খেলনা স্টল বসেছে, ওইখানে দেখো তরমুজ দোকান বসেছে। গরমের সময় তোমরা তো জানো তরমুজটা খুব ভালো লাগে, যে কোনো ফল রোদের সময় খেতে খুবই ভালো লাগে। তারপরে দিনেতে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য ফলের দোকান বসেছে। তো দেখো তরমুজ নিয়ে বসেছে। তো অনেক রকমের দোকান আছে, আইসক্রিম দোকান তো আছেই, অনেক রকমের মটকা আইসক্রিম বিভিন্ন রকমের। তারপরে শশা রয়েছে, ফুচকা রয়েছে, ওই যে দেখো ফুচকা দোকান, আমার দিদি ওখানে শশা কিনছে। প্রচণ্ড পরিমাণে গরম দিনেতে, তার জন্য এই সময় শশাটা খেলে একটু এনার্জি পাওয়া যায়, গাটা একটু ঠান্ডা হয় শশাটা খেলে, তার জন্য সবাই মিলে শশা খাচ্ছে। বিট লবণ আর লঙ্কা দিয়ে মাখছে শশাটাকে। তো দেখো খুব সুন্দর লাগছে। এখানে দেখো ফুচকা, সবাই মিলে আবার ফুচকা খাচ্ছে, তো আমি তো ফুচকা খাই না। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে টানা অনেকটা সময়ের পর কথা বলছি, সরি সামনে এলাম, ভয়েস তো দিচ্ছি, তো দেখাই তোমরা বুঝতে পারছো যে আমি বাড়ি চলে এসেছি। তো মায়ের বাড়িতে থাকলাম না, তো মায়ের বাড়িতে গেছি দুপুর বারোটার সময়, বাড়ি চলে এসেছি বিকাল 5:30-6টার দিকে বাড়িতে চলে আসছি। তো এখন আমি শাড়ি চেঞ্জ করিনি, দেখো অনেকটা টাইম আগে এসেছি। এর মতো টাটা, দেখা হচ্ছে নেক্সটে আরেকটি আমার নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা টাটা, গুড নাইট, গুড নাইট।